আজকে আপনারা এই মুহররম মাস এই আশুরা দিনটাকে আপনারা বেছে নিয়েছেন এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিন এটা একটা বড় গুরুত্বপূর্ণ রাত এটা একটা বড় বরকতময় মাস এবং বড় বরকতপূর্ণ রাত এই এই মাসের বা এই দিনের একটা বিরাট ফজিলত রয়েছে এই মাসের বা এই দিনের একটা বড় গুরুত্ব রয়েছে আল্লাহ পাকের দরবারে তবে একটা কথা মনে রাখতে হবে আমরা যেন গুলিয়ে না ফেলি এটা আমাদের মনে রাখতে হবে কারবালাকে কেন্দ্র করে কিন্তু আশুরার দিন নয় এই আশুরা এই মুহররম মাসের 10 তারিখ এই যে 10 তারিখের গুরুত্ব এই 10 তারিখের গুরুত্ব কিন্তু অনেক আগে থেকে এটা কিন্তু কারবালাকে কেন্দ্র করে যে 10 তারিখের গুরুত্ব বাড়ানো হয়েছে এটা এমনটা নয় এটা মনে রাখতে হবে কারণ এই আশুরার দিন জি এই দিনে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ঘটেছে আগামীতেও আল্লাহ ইচ্ছা করলে ঘটাতে পারেন তবে তার মধ্যে একটা বেদনাদায়ক ঘটনা যেটা খুব কষ্টদায়ক ঘটনা মর্মান্তিক ঘটনা যে ঘটনা হলো কারবালার ঘটনা এই কারবালায় যেভাবে সোহাদায়ে কারবালা হুজুরদেরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছিল যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে নির্মমভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল এটা উম্মতে মুহাম্মাদীর যারা একটু সাদা দিলের মানুষ যদি ঠিকঠাক ভাবে শুনে তাদের অন্তরটা নরম হয়ে যায় ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যায় চোখ দিয়ে এক কাচা পানি ঝরে যায় কথা ঠিক কিনা ভুল কথা ঠিক কিনা ভুল বলেন জি তা বলে এটা আমরা গুলিয়ে না ফেলি যে কারবালার ঘটনা ঘটেছিল বলি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের গুরুত্ব কিন্তু এটা না আশুরা অনেক আগে থেকে মুহররম মাস অনেক আগে থেকে হে তরনিয়া নওজওয়ানিয়া কেরা হে আমার মুরব্বিয়ানিরা বাবারা শুনে কে দিন বাবা বাবারা জেনে কে দিন বাবা চারটি মাস কে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন সেটা হলো মুহররম মাস জিলকদ মাস জিলহজ মাস রজব মাস এই চারটি মাস এই চারটি মাসে সম্মান আল্লাহ বানিয়েছেন সম্মানিত মাস হিসাবে আমার আল্লাহ উল্লেখিত করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন তার মধ্যে একটা মাস হলো সেটা হলো মুহররম মাস এই মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায় এই মুহররম মাস যখন এসে আমাদের সামনে এসে পৌঁছে যায় বিশেষ করে আশুরার দিন যখন এসে পৌঁছে যায় উম্মতে মুহাম্মাদী থাকতে পারে না এই মাসেতে একটু বেশি করে দোয়ার মাহফিল করেন কেউ বা রোজা রাখেন কেউ বা একটু কোরআন শুনে তেলাওয়াত করেন কেউ বা একটু নফল নামাজ বেশি করে আদায় করে মূলত আমাদের মনে রাখতে হবে মুহররম মাসের কাজ কি মুহররম মাস যখন আসবে শুধু একটা জলসার মাহফিল দেওয়া দুয়ার মাহফিল দিয়ে কি শেষ হয়ে যাবে আসলে কিন্তু তা নয় এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় কাজ আছে মুহররম মাসে কিছু বর্জনীয় কাজ আছে যেগুলোকে বর্জন করতে হয় আর করণীয় কাজগুলোকে আমাদের করে নিতে হয় এজন্য প্রত্যেকটা মুমিনের জেনে রাখা উচিত এই মুহররম মাসে মূলত আমাদের কাজ কি এই মুহররম মাস যখন আসবে যদিও আজকে আমি ইচ্ছা করলে একটা অন্য আলোচনা করতে পারতাম কিন্তু যেহেতু আপনারা আশুরার দিনে আপনি জলসা মাহফিল দিয়েছেন আর বারবার আমাকে বলা হয়েছে হুজুর একটু মুহররম নিয়ে বলবেন তাই মুহররম নিয়ে লম্বা আলোচনা করতে চাইছি না মূলত মুহররম মাসে করণীয় কাজ আর বর্জনীয় কাজগুলো একটু তুলে ধরিয়ে গিয়ে কারণ এই মাসেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গিয়ে এই মাসটা দোয়া কবুলের মাস করে দিয়েছেন এই জন্য এই মাসে যদি আপনি দোয়া করেন কবুল হবে এই মাসে রোজা রাখবেন জিকির
কিছুদিন করবেন এই মাসে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকবেন তার নাম হলো মুহররম মাস এই মাসটা হলো জিকিরের মাস এই মাসটা হলো তপস্যার মাস এই মাসটা হলো আর এই মাসটা হলো আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করার মাস সেই মাস হলো মুহররম মাস এইজন্য মূলত আমাদের মনে রাখতে হবে এই মাস যখন আসবে এই মাসের প্রথম কাজ আমাদের কি মনে রাখ মনে রাখ মুহররম মাস হলো সম্মানীয় মাস বা সম্মানিত মাস এই সম্মানীয় মাস যখন আমাদের সামনে আসবে প্রথম কাজ হলো আমাদের একটু নড়ে চড়ে বসা একটু নড়ে চড়ে বসা বা একটু একটু নড়াচড়া করা তা কেমন ধরুন আপনি বসেছিলেন আপনার একজন গুরুজন ব্যক্তি আপনার কাছে এসে পৌঁছালো গুরুজন ব্যক্তি হয়তো বাপের তুল্য একজন মানুষ এলো কিংবা আপনার পিতা এলো কিংবা এলাকার একটা হাজী সাহেব এলো তখন আপনি কি করবেন হয়তো তাকে সম্মানের দিকে দেখাতে গিয়ে সম্মান দেখাতে গিয়ে তাজিম দেখাতে গিয়ে হয়তো একবার উঠে দাঁড়ালেন কিংবা ওই লুঙ্গিটা হয়তো দেখা যাচ্ছে হাঁটুর উপরে উঠে এই হাঁটুর উপর থেকে আপনি নামিয়ে দিলেন কিংবা দেখা যাচ্ছে যে আমার হাতটা গুড়িয়ে রেখেছিলেন তাড়াতাড়ি করে খুলে দিলেন এইভাবে মুহররম মাস যখন সুতরাং তাকে যেমন আপনি এই যে তাকে যেমন সম্মান দিচ্ছেন এই মুহররম মাস আসলেও আমাদেরকে একটু সম্মান দিতে হবে এই মাসে সম্মান দেবেন কি করে তাহলে হুজুর মুহররম মাস আসলে কি দাঁড়িয়ে পড়বো হুজুর না মুহররম মাস আসলে একটু লুঙ্গিটা ভালো করে নিচে পর্যন্ত পরবো না মুহররম মাস আসলে জামার হাতাটাকে খুলে একদম কবজি পর্যন্ত ঠেকাবো আসলে এটা না কিতাবের মধ্যে এসেছে মুহররম মাস যখন আসবে এই মাসে সম্মান দিতে গিয়ে প্রথমত আমাদের কিছু কাজ আছে সেটা কি এই মাসে আমরা অশান্তি করব না এই মাসে আমরা গালাগালি দেব না এই মাসে আমরা প্রতারণা করব না এই মাসে আমরা মিথ্যা বলবো না এই মাসে আমরা মানুষকে ঠকাবো না এমন কি যুদ্ধ যুদ্ধ সংগঠিত যেন না হয় সেখান থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে যদি বিরত থাকতে পারেন তাহলেই মুহররম মাসের সম্মান দেওয়া হবে জোরে বলবেন না এই জন্য এই মাস যখন আসবে এই মাসে সাধারণত আমাদের একটু মনে রাখতে হবে আর এই মাস থেকে অভ্যাস করে নিতে হবে কারণ এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস যেমন বাংলা বা ইংরেজিতে যেমন ১২টা মাস আছে আর তেমন আরবিতেও ১২টা মাস রয়েছে তার মধ্যে এটা হলো মুহররম মাসের প্রথম মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস এতরনিয়া নসো আঞ্জমা কেরাং আলোচনা আমি খুব বেশি লম্বা করব না খুব সংক্ষেপে একটু টাচ দিই কারণ খুব বেশি সময় নাই ভালো করে একটু শুনে রেখে দিন মুহররম মাসে যখন এসে পৌঁছে যাবে এই মাসের সম্মান আমাদেরকে দিতে হবে সম্মান দিতে হলে এই কাজগুলো আমাদের করতে হবে যদি আপনি মুহররম মাসের সম্মান দিতে পারেন আমার আল্লাহ রাজি হলে খুশি হলে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস আছে আল্লাহ নবী সুন্দর করে বলেছেন যে ব্যক্তি মুহররম মাসের সম্মান প্রদর্শন করল মুহররম মাসের ইজ্জত দিয়ে দিল আমার আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতে গিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিতে পারে এই জন্য মুহররম মাসে সম্মান দেওয়ার চেষ্টা করবেন খবরদার কেউ গালাগালি করলে তাকে বারণ করবেন এই মুহররম মাস এই মানুষকে ঠকাবি না এটা মুহররম মাস আর এই মাসটাই এক মাস যদি আপনি এইভাবে করেন আলহামদুলিল্লাহ পরের মাসগুলোর জন্য আপনার দেখবেন অনেকটাই অভ্যাসে এসে যাবে অভ্যাসে পরিণত হবে এবং অভ্যাসের জায়গা তৈরি হবে এই জন্য এই মাস থেকে অভ্যাস করার চেষ্টা করুন এই মাসে আমাদের প্রথম কাজ হবে এগুলো এই মাসের ১ তারিখ যখন এসে পৌঁছে যাবে ১ তারিখ থেকে নিয়ে ১০ তারিখ পর্যন্ত টানা ১০টা রোজা রাখবেন টানা যদি ১০টা রোজা রাখতে পারে আমার আল্লাহ বড় খুশি হতে পারে আমার আল্লাহ বড় রাজি হয়ে যেতে পারে কিতাবের মধ্যে পাওয়া যায় টানা ১০টা রোজা রাখলে আল্লাহ ইচ্ছা করলে
10 বছর দিনে রোজা রাখাগাম রাতিতে রাত জাগরণ করেগে ইবাদত করার সওয়াব আল্লাহ নেকি খাতায় দিতে পারে এইজন্য মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা এই মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে এই মুহররম মাসে আমাদের কাজ হলো নফল নামাজ পড়া কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুহররম মাসে আসুরার দিনে যদি কোনো ব্যক্তি দুই 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 করে 8 রাকাত নামাজ আদায় করে 4 রাকাতে যদি সালাম ফেরাতে পারে প্রথম রাকাতে যখন দাঁড়াবে কিয়ামে যখন দাঁড়াবে এই কিয়ামে সূরা ফাতিহা সঙ্গে যদি সূরা ইখলাস সূরি 15 বার করে পাঠ করে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আমার রাসূলুল্লাহকে সাফাত করার অনুমতি দিয়ে দিতে পারে তবে শর্ত হলো ওই লোকটাকে নামাজি হতে হবে ওই ব্যক্তিটাকে নামাজি হতে হবে আর শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে যদি আপনি করতে পারেন আমার আল্লাহ সেই দিনেতে আমার নবীকে আপনার জন্য সাফাত করিয়ে নিতে পারে এতরনিয়া নওজওয়ান জামাকেরা আমার গুরু সুর রেখে দিলে বাবা কেননা এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে আপনাদের জানা আছে এই মুহররম মাসে আসুরার দিনে সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন লওহে মাহফুজ বানিয়েছিলেন শুধু তাই নয় হযরত আদম আসলামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন আমার আল্লাহ হযরত আদম আসলামের তওবাকেও এই মুহররম মাসে আসুরার দিনে কবুল করে নিয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন শুধু তাই নয় হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন শুধু তাই নয় আপনাদের জানা আছে হযরত আইয়ুব আসলামের সঙ্গে হযরত আইয়ুব নবীকে 18 বছর বিমারে রাখার পর যেদিন আল্লাহ শিফা দিয়েছিলেন এই মুহররম মাসে শুধু তাই নয় হযরত ইয়াকুব নবীর সঙ্গে হযরত ইসু আসলামের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় এই মুহররম মাসে আসুরার দিনে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটবে তবে সবই যে আসুরার দিনে ঘটেছিল এটা বলা যাবে না এটা নিয়ে একতেলাপ রয়েছে সবই যে মুহররম মাসে ঘটেছিল এটাও কিন্তু বলা যাবে না এটাও নিয়ে কিন্তু একতেলাপ রয়েছে তবে সঠিক যতটুকু জানা গেছে যতটুকু আমরা সঠিক জানতে পেরেছি বাবাজি আমার মারা হযরত মুসা কালিমুল্লাহ আপনাদের জানা আছে ফেরাউনের হাত থেকে হযরত মুসা নবীকে আমার আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন মুসা নবীকে আমার আল্লাহ রেহাই দিয়েছিলেন মুসা ইসলাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়া পার হয়ে চলে গিয়েছিলেন সেটা কিন্তু মুহররম মাসের 10 তারিখ আসুরার দিনই ছিল আরো জোরে বলেন আরো জোরে বলেন এই ঘটনাটা কিন্তু এটা একবারে সঠিক আসুরার দিনে ঘটেছিল আর আপনাদের জানা আছে হযরত নূহ নবীর জামানা আপনাদের জানা আছে হযরত নূহ নবী 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল বাকি মানুষগুলো কিন্তু হেদায়েত হয়নি হযরত নূহ নবী সেই সময় আল্লাহর দরবারে বলেছিলেন ও আমার আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন এদের নাম নিশানা আপনি মিটিয়ে দেন আমার আল্লাহ সেই সময় বলেছিল হে নূহ তুমি নৌকা তৈরি কর এই ওয়াকে আপনাদের জানা আছে খালি বোঝানোর জন্য বলছি শুনেন সংক্ষেপে বলছি শুনেন হযরত নূহ নবী যখন নৌকা তৈরি করবেন নৌকা বানাবেন কেননা গুনাহগার মানুষগুলোকে পাপী মানুষগুলোকে আমার আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দেবেন সংক্ষেপে বলি হযরত নূহ নবী নৌকা বানাতে লাগলেন নৌকা তৈরি করতে লাগলেন নৌকা বানাবেন এই নৌকাটা পৃথিবীর
সর্বপ্রথম নৌকা এর আগে কোন নৌকা কেউ বানাতে পারে না আজ জাহাজ বানানো হয়েছে স্টিমার বানানো হয়েছে লঞ্চ বানানো হয়েছে ড্রোন বানানো হয়েছে সাবমেরিন বানানো হয়েছে কিন্তু যা কিছু বানানো হয়েছে সব নূহ নবীর নৌকাকে ফলো করে বানানো হয়েছে যা কিছু বানানো হয়েছে সব আল্লাহর কোরআনকে ফলো করে বানানো হয়েছে আর জোরে বলেন আর জোরে বলেন হযরত নূহ নবী নৌকা বানাতে লাগলেন নৌকা বানাতে গিয়ে কেন না আমার আল্লাহ বন্যা দিয়ে শেষ করবেন হযরত নূহ নবী নৌকা বানাতেন এই নৌকা যখন বানাতে লাগলেন এলাকার মানুষগুলো এসে বলতে লাগলো ও ও নূহ নবী ও নূহ আপনি নৌকা বানাচ্ছেন দরিয়া তো এখান থেকে বহু দূর নিয়ে যাবেন নৌকা কেমন করে হযরত নূহ নবীকে সেই সময় তারা ঠাট্টা করতে লাগলো মজা করতে লাগলো নূহ নবীকে নিয়ে বিদ্রুপ করতে লাগলো নূহ নবীকে টোল করতে লাগলো হযরত নূহ নবী সেই সময় বললেন দরিয়া এখান থেকে বহু দূর ঠিকই কিন্তু আমার আল্লাহর যখন হুকুম হবে নৌকা আমাকে টেনে নিয়ে যেতে হবে না পানি আমার নৌকায় এসে পৌঁছে যাবে নূহ নবী নৌকা বানাবেন আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ নৌকা বানাবেন এমন অবস্থায় এক বৃদ্ধা মহিলা হযরত নূহ নবীর কাছে এসে কালেমা পড়ে ঈমান কবুল করলেন আমি সংক্ষেপে বলছি কালেমা পড়ে ঈমান কবুল করলেন নূহ নবী সেই সময় ওই ব্যক্তিটাকে ওই বৃদ্ধা মহিলাকে বললেন যাও তুমি বাড়িতে গিয়ে কিছু জিকির করবে আর এই সবগুলো দিলেন হযরত নূহ নবী আমল করবে যাও এগুলো জিকির করবে আমল করবে বুড়ি মাতা নিজের বাড়িতে চলে গেলেন নূহ নবী নৌকা বানিয়ে ফেলেছে আমার আল্লাহর হুকুম হলো অনেক লম্বা ঘটনা অত দূরে যাচ্ছি না খালি বোঝানোর জন্য বলি আমার আল্লাহর হুকুম হয়ে গেল পাহাড়ের আমার আল্লাহর হুকুম হয়ে গেল চুলুর ভিতর থেকে পানি উঠতে লাগলো এত পানি এত পানি এত পানি পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেল 40 গজ যখন পানি উঠে গিয়েছে নূহ নবীর সন্তান দরিয়া উপরে সাঁতার দিতে লেগেছে নূহ নবীর সন্তান কেনান সাঁতার দেয় আল্লাহ নবী নূহ নবী নৌকায় আছেন ইমানদার মানুষেরা নৌকায় আছেন জীব জন্তুর গুলোকে সব নৌকার উপরে তুলে নিয়েছেন হযরত নূহ নবী সেই সময় নিজের পুত্রের দিকে লক্ষ্য করে বললেন বেটা দেরি করো না আজকের দিনে কেউ বাঁচবে না নৌকায় উঠে পড়ো বেটা বেটা সেই সময় বলল আব্বা চিন্তিত হবেন না টেনশন নেবেন না সামনে দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ে গিয়ে আমি উঠে পড়ব পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না বেটাই কথা হচ্ছে মুহূর্তের মধ্যে দেখা যায় বিরাট একটা ঢেউ এসে নূহ নবীর ছেলে পানির নিচে তলিয়ে গেল পানির নিচে চলে গেল নূহ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন নূহ নবী সেই সময় বলে আল্লাহ আপনি তো বলেছিলেন তোমার আওলাদদের ধ্বংস করব না আমার ছেলে কি আমার কেউ নাই আমার আল্লাহ সেই সময় বললেন নূহ যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না যে তোমাকে নবী বলে মানে না সে কেমন করে তোমার সন্তান হতে পারে না 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 তার নামটা আমি আল্লাহ কেটে দিয়েছি হযরত নূহ নবী আর কোনো কথা বললেন না বন্যা হয়ে গেল আস্তে আস্তে পানি শুকাতে লাগলো যেদিনে ওই নৌকাটা গিয়ে পাহাড়ের গায়ে লেগেছিল যে পাহাড়টার নাম হলো যদু পাহাড় ওই পাহাড়ে গিয়ে ঠেকে গিয়েছিল যেদিনে ওই পাহাড়ের গিয়ে নৌকাটা ঠেকে গিয়েছিল ওই দিনটাও কিন্তু ছিল এই মহরমের 10 তারিখ আসুরার দিন ওই দিনটাও কিন্তু ছিল এই আসুরার দিন এটা কিন্তু একেবারে সহি ঘটনা এটা আসুরার দিনেতেই ঘটেছিল এই জন্য আপনাদের বললাম জি 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 সংক্ষেপে তাই একটু টাচ দিলাম খালি বোঝানোর জন্য এটা কিন্তু আসুরার দিনই ঘটেছিল ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা জি 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 হযরত নূহ আসলাম আস্তে আস্তে পানি শুকিয়ে গেল বহুদিন কেটে গেল নূহ নবীর মনে পড়ে গেল যা সেই বুড়িকে তো খবর দেওয়া হয় না
বুড়ি মনে হয় আমার নৌকায় ওঠে না মনে হয় বুড়ি মারা গেছে মনে আছে তো আপনাদের সে বুড়ি ঈমান কবুল করলো মনে আছে তো হ্যাঁ বুড়িকে তো খবর দেওয়া হয়নি যা হযরত নূহ আসলাম এক শিষ্যকে পাঠালেন যাও দেখো তো গিয়ে বুড়ি বেঁচে আছে নাকি বুড়ির অ্যাড্রেস ধরে গিয়ে আজিরে বানাব গিয়ে দেখতে পাই বুড়ি সেখানে তার ঝুপড়িটা আছে জরা চিহ্ন বাড়িটা তেমনই আছে ওই মানুষটা গিয়ে যখন পৌঁছানে আল্লাহর বান্দা মনে মনে খুশি হয়ে গেলে বুঝতে পারলেন জরা চিহ্ন কামরা যেহেতু আছে নিশ্চিত ভাবে আমার বিশ্বাস বুড়িও আছে দরজার সামনে গিয়ে মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা বলে যখন আওয়াজ দিলে বুড়ি মা আস্তে আস্তে টুক টুক করে বাইরে বেরিয়ে এসে বললেন হজর বন্যার কি খবর আছে নাকি বন্যার খবর দিতে এসেছেন নাকি হ্যাঁ বন্যার কি কোনো খবর আছে বন্যার খবর দিতে এসেছেন আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন ও মুড়ি মাসুরের কি লাগো বন্যা তো অনেক আগে হয়ে গেছে পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেল ঘর বাড়িগুলো সব ভেঙে তলিয়ে গেল তুমি কি কিছুই বুঝতে পারো না বুড়ি মা সেই সময় বলল শুনে রেখে দিন যেদিনে আমি হুজুরের কাছে গিয়ে ঈমান কবুল করেছিলাম হুজুর আমাকে যে সবগুলো দিয়েছিলেন ওইগুলো আমি আমল করতে লাগলাম জিকির করতে লাগলাম আল্লাহর শপথ করে বলি বন্যা কোন দিক দিয়ে এলো কোন দিক দিয়ে গে চলে গেল আমি বুড়ি মা কিছু বুঝতে পারলাম না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে ফাজকুরুনি আজকুরুকুম বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদের স্মরণ করাব ওলাও ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আনাল্লাহা শাদীদুল আযাব এটাও কিন্তু ঘটেছিল এই মহরম মাসে 10 তারিখে আসুরার দিনই ঘটেছিল তাহলে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটবে তাহলে সব ঘটনাই যে আসুরার দিনে ঘটেছে এমন বলা যাবে না যদিও সেগুলোকে নিয়ে মতবিরোধ রয়েছে বা ইখতিলাফ রয়েছে তবে কিছু সহি ঘটনা যেগুলো একদম 100% ঘটেছে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তার মধ্যে একটা হলো নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যার প্লাবন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এটাও কিন্তু হয়েছিল এই মহরম মাসে 10 তারিখ আসুরা ভাইরা আমার বাবাজির আমার তাহলে আমাদের করণীয় কাজ হলো মহরম মাস যখন এসে পৌঁছাবে এই মাসে আমাদের প্রথম কাজ হলো সম্মান দেওয়া এরপরে কি এর মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে আব্দুল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন যে আসুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদ আসুরার দিনে রোজা রাখা হলো সুন্নতে গায়ের মুআক্কাদ কারণ আমরা জানি সুন্নতে মুআক্কাদা কোনগুলো আর সুন্নতে গায়ের মুআক্কাদা কোনগুলো জানেন তো কথা বলছেন না কেন বাবা একটু হ্যাঁ না কিছু বলেন জানেন তো সবাই নাকি জানেন সবাই